বীরভূম জেলা ইলেমবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুবনেশ্বর গ্রামে ঘটল গরু চুরির ঘটনা। গত রাতে 1:10 গঙ্গাধর ঘোষের বাড়ি থেকে দুটি বলদ সহ মোট 7টি গরু চুরি হয়। রাতের দিকে গঙ্গাধর ঘোষ উঠে দেখেন তার গোয়ালের মধ্যে থাকা সমস্ত গরু আর নেই। তিনি তৎক্ষণাৎ তৃণমূল দলের গ্রামের নেতৃত্ব তারাপদ পাঠককে খবর দিলে তিনি সঙ্গে সঙ্গে জয়দেব পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ফাঁড়ির আইসি তার ফোর্স নিয়ে পুরো এলাকা এলাকা সিল করে দেন। মেন রাস্তাগুলিকে সিল করে দেওয়া হয় এবং এলাকাকে একরকম ঘিরে ফেলা হয়। ভুবনেশ্বরের নিকটস্থ একটি ফলের বাগান থেকে অবশেষে গরুগুলিকে পাওয়া যায়। পুলিশের তৎপরতা দেখে দুষ্কৃতীরা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। পুলিশ গরুগুলিকে উদ্ধার করে গঙ্গাধর ঘোষের হাতে তুলে দেন। চুরি যাওয়া গরু পুনরায় ফেরত পাওয়াতে গঙ্গাধর ঘোষ খুশি। গঙ্গাধর ঘোষ সাংবাদিকদের জানান, পুলিশের এহেন তৎপরতা থাকলে এলাকায় চুরি কমে যাবে। তিনি আরও জানান, 3 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি তিনি যে ফেরত পেলেন তার জন্য তিনি এলাকার নেতৃত্ব ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। আমি যখন দেখি তখন গ্রামে পুজো চলছিল, তো ওই জন্য গরুগুলো বাইরে রেখেছিলাম আর কি। তো আমি যখন দেখি তখন রাত 1:30 এরকম বাইছে, তখন দেখছি গরুগুলো নাই। তখন থেকে খোঁজাখুঁজি করছি আর কি, থানাতে জানানো হলো। আর হলো এই আমাদের গ্রামের সব ছেলেরা গিয়েছিল ওই নদীর ঘাট দিকে, এমনি ফল বাগানে গরুগুলো ছিল, ওইখান থেকে দেখে সব চালিয়ে নিয়ে এসছে। আমরা সব বাড়ি চলে গেছিলাম, নিয়ে তখন আমাদের ফোন করে জানালে যে গরু পিঞ্চি বাজিয়েছো। হ্যাঁ, প্রশাসনকে তারা পাঠক দিন জানানো করানো হয়েছিল। প্রশাসন তারা বললো যে ওরা খবর খবর রাখছে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।